ভিউয়ার্স, আজকে আসছি একটা পপুলার খিচুড়ি খাইতে। এটা হলো আপনার মিরপুর, আপনার স্টেডিয়ামের গেটের সামনে, এই যে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম গেটের সামনে এই যে এখন যাচ্ছি। এই একবারে 4 নম্বর যে গেটটা মিরপুর স্টেডিয়ামের, এটার সামনেই আর কি, এই যে এখানে এখানে খিচুড়ি। দেখেন কত মানুষ আসছে এখানে, হঠাৎ করে মানে আজকে আসা হলো, তাই দেখি এখানে খাবো এখন। এই সেই পপুলার খিচুড়ি, এই হাসান মামার বিরিয়ানি নাম। দেখেন এখানে কি কি পাওয়া যায়। এই দোকানে ভাত মাছ সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি এটা খাবো না, নলি খেতে আসছি। শুনলাম 5-7টার মধ্যে নলি বিক্রি করে। মা বাবার দুয়ার বিরিয়ানি হাউস, এখানে খাসির আপনার গরুর নলির খিচুড়ি পাওয়া যায়। ভিউয়ার্স, এই সেই গরুর নলি খিচুড়ির দোকান। এখানে ভালো ভালো নলি দিয়ে খিচুড়ি এবং চুই ঝাল দুই রকমই পাওয়া যায়, আর এখানে পোলাও দিয়েও খেতে পারেন। সো আমি আজকে খিচুড়িটা ট্রাই করব, কারণ এটার অনেক রিভিউ দেখছি। এই এই যে সেই গরুর মাংস, আর এখানে মনে করলেন এই যে নল্লি, সব কিছু আছে। যাই হোক, এখন খেয়ে দেখি কেমন। 3 টুকরা গোস্ত দিয়ে যে খিচুড়িটা, ওইটা নিব, 150 টাকা প্লেট। আগে টেস্ট করব, যদি ভালো লাগে তাহলে খাবো। আর এই যে এই দেখেন, একবারে গেটের সামনেই, আর দিতে 1-2 মিনিটের মতো লাগে। এই যে এটা হলো আমার 150 টাকার প্লেট, এটার মধ্যে 3-4 টুকরা গরুর মাংস আর ভালো পরিমাণে খিচুড়ি দিছে, কিন্তু জানি না টেস্ট কেমন। আসলে রাস্তার পাশে খেতে একটু কেমন যেন লাগতেছে, কিন্তু কিছু করার নেই, এই ওদের বসার এরকমই ব্যবস্থা, তাই এখানে খাবো। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আসলে খাওয়া মোটামুটি ছিল, কিন্তু যেমন হাইপ দেখছি বা রিভিউ শুনছি ওরকম না। আপনি এই দামে আরও ভালো জায়গায় ভালো কিছু খেতে পারবেন। আর মাংসগুলো মোটামুটি সফট ছিল, অত সফটও না, আমাদের বাসায় অ্যাজ ইউজুয়াল যেমন রান্ধে এরকমই, আপনার খিচুড়িটাও আপনার অর্ডিনারি। যাই হোক, ফেসবুকে যেমন এটার হাইপ শুনি, আসলে ওরকম কিছুই না। আপনারা এমনি যদি শখ করে আসেন, আসতে পারেন, রাতের বেলা সব কিছু বন্ধ থাকে, এখানে এসে খেতে পারেন, দ্যাটস ইট। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এতটুকুই, গুড বাই ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে।